কট বন্ধ বোঝেন জমি জায়গা দিয়ে যারা সুদ খায়, আমি 1 লক্ষ টাকা এনাকে দিলাম, 1 বিঘা জমি দিলাম, এটাকে বিধান বলে না? চাষ করে খাবো ততদিন যতদিন টাকা ফেরত দেওয়া লাগবে না, কি বলে এটা? দ্বিতীয় নম্বরে যখন উনি টাকা ফেরত নেবে, ওনার দায়িত্ব 1 লক্ষ টাকায় 8 থেকে 10 হাজার টাকা কম নেওয়া লাগবে, যেন জুলুম হয় না। এই সিস্টেম মানে তো নাকি না? এটা মানে না, এরকম না। তাহলে অল্প টাকা দেয়, 1 লক্ষ 1 লক্ষ টাকায় দেওয়া লাগবে, আপনি যতদিন চাষ করে খান না, এটা ঠিক না। 200 টাকা কাটা দেব, সর কিছু কম নেলে ভালো, আলহামদুলিল্লাহ। এই নিয়মটা যায় যাচ্ছে। দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে, আমি 1 লক্ষ টাকা আমি 1 বিঘা জমি দিলাম, উনি বছরে বছরে আমরা 10 হাজার করে টাকা দিয়ে দেবে, 1 বছর একটা জমি থেকে 10 হাজার টাকা আয় করা কোনো ব্যাপার না, এটা জায়েজ আছে। এটা কি বলে? জমা বসলে আপনি বোঝেন, অসুবিধা যদি বলেন কুকুর, অসুবিধা। 3 নম্বরের নিয়ম হচ্ছে, খেয়ে দেয় সৌদ। আমি 10 হাজার টাকা দিলাম, উনি জমি চাষ করে খাবে, ওই টাকা আর ফেরত দেওয়া লাগবে না, খেয়ে দিয়ে সৌদ, এইটা দেয় গেছে। কিন্তু এটাই লস হয় বলে মানুষ দেয় না। তাহলে জমি জায়গা নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছেন, ব্যবসার নিয়ম আমরা পেয়েছি কোরআন আর হাদিসে, ইসলামী অর্থনীতিতে মশা রাখা মদারা বা মোরা বাহা, এই 3 প্রকার বা 3 থেকে 9 প্রকার আছে, 1 একটা 3 প্রকার করে হলে 3 প্রকার কত হয়? এর ভেতরে সব লুকিয়ে আছে। ইসলামী অর্থনীতি আপনারা যারা লেখাপড়া করেন, পড়াশোনা করেন, দেখবেন মশা রাখা মানে পার্টনারশিপ করে ব্যবসা করা। এটা কোনো ব্যাংক করতে পারে, কোনো প্রতিষ্ঠান করতে পারে, কোনো ব্যক্তি, কোনো মালিক, যার সাথে আপনি এটা পারবেন। কিভাবে? আমি এনার 10 লক্ষ টাকা আছে, আমার আছে 5 লাখ, আমি 15 লক্ষ টাকা এক জায়গায় করে ব্যবসা আরম্ভ করলাম, লাভ হলে আমার 5 ভাগ, ওনার 10 ভাগ, আর যদি লস হয় আমার 5 ভাগ, ওনার 10 ভাগ। এটা যদি কোনো ব্যাংক করে, সে ইসলামী ব্যাংক হতে পারে, সোনালি, চৈতালি, রূপালী, নাকি আরো যার সাথে ব্যবসা করবেন। 1 নম্বরে মশা রাখা মানে পার্টনারশিপ করে ব্যবসা করা। এটা যদি কোনো ব্যাংক করে, জায়গা আছে কোন সিস্টেমে, লাভ এবং লসের ভাগ নেওয়া লাগবে, কথা বুঝতেছে? দ্বিতীয় নম্বর মশা রাখার পরে মোদারাবা, মোদারাবা মানে আমি 1 লক্ষ টাকা দিলাম, এনার মোটর সাইকেল দরকার, আমি 1 লক্ষ টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনে ওনাকে বিক্রি করলাম 1 লক্ষ 10 হাজার টাকা, ওনার সময় দিয়ে দিলাম 4-5 মাস বা 1 বছর 2 বছর, আমি 1 বছরের ভেতরে টাকা দেবেন আমার 1 লাখ 10 হাজার, আমার লাভ হচ্ছে লাখে বলে না, আর ওনার লাভ কি? মোটর সাইকেল পাচ্ছে কি? 1 বছর সময় পাচ্ছে, একবারে টাকা দেওয়া লাগছে না, মাঝে মাঝে দিয়ে। এই নিয়ম যদি কোনো দোকানদার করে, কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যাংক, জায়েজ আছে, কথা বুঝতেছেন? 3 নম্বরে মোরাবাহার ব্যাখ্যায় হচ্ছে, আমি শ্রম দিতে পারি কিন্তু ওনার শ্রম দেওয়ার কোনো অভিজ্ঞতা নেই, কারণ উনি পারে না, কিন্তু টাকা আছে ওনার, উনি টাকা দেবে আমি পরিশ্রম দেব, আমার শ্রমের মূল্য থাকবে আর ওনার টাকায় টাকা বাড়বে যদি লাভ হয়, আর যদি লস হয় ওনার টাকা লস আর আমার শ্রম লস। এভাবে যদি কোনো ব্যাংক ব্যবসা করে, সে যে ব্যাংক করুক, অসুবিধা নেই। আমার কথা ভাষা বোঝা যায়? জি, আলহামদুলিল্লাহ।